তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব গ্রামাঞ্চলে কিভাবে জমি পরিমাপ করতে নলের ব্যবহার করা হয়। তো এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা গ্রামাঞ্চলে যখন নল ব্যবহার করে থাকি, তো এই নলগুলো আমরা এক এক জায়গায় এক এক নমুনার নল ব্যবহার করে থাকি। কোনো কোনো জায়গায় আমরা 7 হাতের নল ব্যবহার করে থাকি, আবার কোনো জায়গায় 8 হাতের নল ব্যবহার করে থাকি, আবার কোনো জায়গায় 12 হাতের নল ব্যবহার করে থাকি। তো আমরা আজকে ভিডিওতে শিখব 8 হাতের নলের হিসাব। তো বন্ধুরা, এই জমিটির দৈর্ঘ্য একদিকে হচ্ছে 7 নল 8 হাত এবং অন্যদিকে দৈর্ঘ্য হচ্ছে 8 নল 6 হাত, এবং প্রস্থ একদিকে হচ্ছে 7 নল 6 হাত এবং অন্যদিকে প্রস্থ হচ্ছে 3 নল 2 হাত। তো আমরা আজকে এই জমিনে কত শতাংশ জমি বা কত কাঠা জমি আছে তা বের করব। তো প্রথমে আমরা এই নলগুলাকে হাতে কনভার্ট করব। তো দৈর্ঘ্য একদিকে পেলাম আমরা 7 নল 8 হাত, দৈর্ঘ্য 7 নল 7কে আমরা 8 দিয়ে গুণ করব, কারণ আমরা 8 হাতে নলের হিসাব বের করব, যোগ 8 হাত সমান 7 8 56 আর 8 64 হাত। একদিকে দৈর্ঘ্য পেলাম আমরা 64 হাত এবং অন্যদিকে দৈর্ঘ্য পেলাম 8 নল 6 হাত। 8কে আমরা 8 দিয়ে গুণ করব, যোগ 6 হাত, 8 64 হয় 70 হাত। এই পাশের দৈর্ঘ্য পেলাম আমরা 70 হাত। এবার আমরা এই দুইটি দৈর্ঘ্যকে অ্যাভারেজ একটি দৈর্ঘ্য বের করব, 64 যোগ 70 সমান 134 হাত। 134কে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ আমরা অ্যাভারেজ একটি দৈর্ঘ্য বের করব। তো 2 দিয়ে 134কে যখন আমরা ভাগ করব, তখন হবে 66 হাত। তো এই জমিনের গড় দৈর্ঘ্য পেলাম আমরা 66 হাত। এবার আমরা এই জমিনের অ্যাভারেজ একটি প্রস্থ বের করব। তো প্রস্থ একদিকে হচ্ছে 7 নল 6 হাত, 4কে আমরা 8 দিয়ে গুণ করব, যোগ 6 হাত সমান 4 8 32 আর 6 38 হাত। এদিকে প্রস্থ পেলাম আমরা 38 হাত। এবার আমরা এই পাশের প্রস্থ বের করব, এই পাশের প্রস্থ হচ্ছে 3 নল 2 হাত, 3কে আমরা 8 দিয়ে গুণ করব, যোগ 2 হাত সমান 3 8 24 আর 2 26 হাত। তো এই পাশের প্রস্থ পেলাম আমরা 26 হাত। এবার আমরা এই দুইটি প্রস্থকে এভারেজ একটি প্রস্থ বের করব। তো একদিকে প্রস্থ পেলাম 38 হাত যোগ 26 হাত, এই দুইটি প্রস্থ যখন আমরা যোগ করব, তখন হবে 64 হাত। তো এবারে যে একটি প্রস্থ বের করতে হলে আমরা 2 দিয়ে 64কে ভাগ করব, ভাগ করে হবে 32 হাত। তো এই জমিনের গড় প্রস্থ পেলাম আমরা 32 হাত। তো প্রথমে আমরা এই জমিনের ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এই জমিনের গড় দৈর্ঘ্য পেলাম আমরা 66 হাত পূরণ, তো গড় প্রস্থ পেলাম আমরা 32 হাত। দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা গুণ করব, তখন হবে 2147 বর্গ হাত। তো এই সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 2147 বর্গ হাত। এবার আমরা জানব এখানে কত শতাংশ জমি আছে। তো এই জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 2147 বর্গ হাতকে আমরা 193.6 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 193.6 বর্গ হাতে 1 শতাংশ জমি। এই জন্য আমরা 193.6 দিয়ে 2147কে ভাগ করব, ভাগ করে হবে 11.07
শতাংশ। যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে এই জমিনে পাব 11.07%। আর যদি আমরা এখানে কত কাঠা জমি আছে তা যদি আমরা বের করতে যাই তাহলে 2147-কে 320 দিয়ে ভাগ করব। আমরা জানি 320 বর্গ হাতে এক কাঠা জমি, এই জন্য আমরা 320 দিয়ে যখন 2147-কে ভাগ করব তখন হবে 6.7 কাঠা। তো এই জমিনে পেলাম আমরা 11.07%, আর কাটাতে যদি আমরা হিসাব করি তাহলে পাব 6.7 কাটা। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখলাম 8 হাতের নলের হিসাব। তো এই সূত্রে আপনারা 7 হাতের নলের হিসাব বের করতে পারবেন, 12 হাতের নলের হিসাব বের করতে পারবেন। এই ভিডিওতে দেখলাম আমরা 8 হাতের নলের হিসাব। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।